গত এক বছর ধরে রাজারহাটের রেকজুয়ানির এক বাসিন্দা আট বছরের নাবালিকাকে ভয় দেখিয়ে যৌন হেনস্থা করত। আজ হাতে নাতে ধরা পড়ল আর তারপরই গণপিটুনির শিকার। এরপর ধৃত ব্যক্তিকে আটক করে রাজারহাট থানার পুলিশ। জানা যায় তার নাম সমর মণ্ডল ওরফে নাদু। রাজারহাট রেকজুয়ানি মোড়ের কেসিপাল অ্যাপার্টমেন্টের বাসিন্দা আট বছরের নাবালিকা স্কুলে পড়াশোনা করে, বাবা মা কর্মসূত্রে সকালেই বাড়ি থেকে বেরিয়ে যায়। প্রতিবেশীদের অভিযোগ, সেই সুযোগে এই অ্যাপার্টমেন্টের সামনে একটি সাইকেল কেলে দোকানদার মাঝে মধ্যে নানা অছিলায় ফ্ল্যাটে আসত। প্রতিবেশীরা জানান, দুপুরে যখন কেউ বাড়ি থাকতো না, স্কুল থেকে ফিরতো নাবালিকা, সেই সময় সে ফ্ল্যাটে আসত। বেশ কিছুদিন ধরে প্রতিবেশীদের সন্দেহ হচ্ছিল। আজ দুপুরেও যখন কেউ বাড়িতে ছিল না, তখন সে ফ্ল্যাটের মধ্যে ঢুকে পড়ে। এরপর প্রতিবেশীরা সন্দেহ ঘর করেন, তারাও সেই বাড়িতে ঢুকলে অভিযুক্তকে বাথরুমে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে, গণধোলাই দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে রাজারহাট থানার পুলিশ গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে। ও কিচ্ছু বলেনি, এটা আমরা অনেকদিন থেকেই জানি, কিন্তু হাতে না ধরলে তো আমরা কিছু বলতে পারছি না। ওটা যখন দেখলাম তখন আমি নিজেই বললাম যে আমার বাথরুমে জল নেই, তোদের বাথরুমে কি জল আছে? তা বলছে হ্যাঁ আছে, তাই এই বলে আমরা ঢুকেছি। তা দুটো বাথরুম, ওকে বলেছে রুমে যদি কেউ না থাকে তাহলে তুই আর একটা বাথরুমে চলে যাবি, আমি আর একটা বাথরুমে চলে যাবো, এরম বলাতে এবার তখন ও বাথরুমে লুকিয়ে রয়েছে, এরমভাবে লুকিয়ে রয়েছে বাথরুমে। তখন ও টেনে বার করেছে, আমার ভাই টেনে বার করেছে, প্রচণ্ড মেরেওছে আমার ভাই। সেটা আমি বলতে পারবো না, সেটা ও বলেছে, কিন্তু আমরা এক বছর ধরে কিন্তু এটা লক্ষ্য করছি, এবার আজকে ধরেছি এটা।